আশা করি সবাই ভালো আছেন কন্টেন্ট ক্রিয়েটর এম টি থেকে সবাইকে স্বাগতম যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন সো আজকের টপিক্স রেডমিক কিবোর্ড রেডমিক কিবোর্ডে কীভাবে আপনার পিকচার সেট্যাপ করবেন নিজের পিকচারদের কীভাবে কীবোর্ড তৈরি করবেন সো সেইটা নিয়ে আজকে দেখাবো সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমরা ফার্স্টলি যাবো প্লে স্টোরে গিয়ে আমরা অ্যাপসটা ইনস্টল করে নেব সো আমার অ্যাপটা যে ইনস্টল করা আছে সো আমরা এটা ওপেন করে দিব সো এটা ইনস্টল হচ্ছে সো আমরা একটু ওয়েট করি তবে একটা কথা বলতে পারি আমরা এটার রেটিংটা ফাইভ স্টার দিয়ে দিব সো অ্যাপসটা অনেক ভালো রেডমি কিবোর্ড অনেক ভালো কাজ করে সো অ্যাপসটা ওপেন হয়ে গেছে আমরা অ্যাপসটা ওপেন করব ওপেন করে আমরা সেট আপগুলো করে নিব সো সেট আপ তো আর কাউকে বলতে হবে না সে এটা সবাই ভালোভাবে জানে সো আমরা এখানে অন করে দিব দেন ওকে সুইচ বোর্ড ফিডমিক শেষ করুন ওকে দেন আমাদের কাজ মোটামুটি শেষ তো আমরা যাবো সেটিংসে সেটিংসে যাওয়ার আমরা সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাবো লেআউট নামে একটা অপশন আছে সো আমরা এই লেআউটে ক্লিক করবো দেন এখানে অপশান আসবে থিম সো আমরা থিমে যাবো ওকে দেন যেহেতু আমরা নিজের পিকচার দিয়ে করবো সো আমরা দেবো মেকনাউতে ওকে মেকনাউতে ক্লিক করবো দেন এখানে তোমরা ফার্স্টলি পাবে ব্রাইটনেস অর্থাৎ কীবোর্ডের ব্রাইটনেসটা তোমরা বাড়াতে কমাতে সব কিছু করতে পারবে কী বর্ডার দিতে পারবে এখান থেকে চাইলে কি বটারগুলো উঠায় দিতে পারবে সাজেশন বার কালার ওপরে এই মানে বারের কালারটাও তোমরা চেঞ্জ করতে পারবে তারপর এখান থেকে চুজ ইমেজ আছে এগুলো করে দেন সে ওকে সো আমি তোমাদের দেখাবো পিকচারটা সিলেক্ট করে নিই ওকে যেমন আমি এই পিকচারটা সিলেক্ট করে নিয়েছি সো এখন এখানে আমি কী বর্ডারগুলো উঠিয়ে দিব বর্ডারটা উঠাই দিলাম সো দেখো বর্ডার আর নেই সো ব্রাইটনেসটা তুমি ইচ্ছা হলে পিকচার বাড়াতেও পারো কমাতেও পারো এটা কমাই দিলেই ভালো লাগতেছে সো আমরা ব্রাইটনেসটা কমিয়ে দিলাম দেন সাজেশন বার কালার ওকে কালারটা আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি সো কালারটা দিয়ে দিলাম দেন সেভ ওকে নিউ সিন নিউ থিম সেভড ওকে দেন আমরা এটা চেক করবো যে আসলে কাজ হয় কি না সো আমরা আবার প্লেসড হয়ে যাই দেন আমরা চেক করি দেখো আমরা যেভাবে রিডমি লে লেআউটটা সেট আপ করছি সো সেমভাবে আমাদের সামনে শো করতেছে সো এটা আগের কীবোর্ডের চাইতে অনেক ভালো দেখাইতেছে সো তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা নিয়ে তোমাদের মোবাইলে সেট আপ করতে পারো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করতে পারো ওকে সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ওকে বাই গাইলস সবাই ভালো থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম